টার্গেট কান্ট্রি, তাহলে আমি কোথাও কাজ করবো? আমি ইন্ডিয়াতে কাজ করবো, বাংলাদেশের উপরে কাজ করবো, না বাইরের কান্ট্রিতে কাজ করবো? দেখুন, ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে সিম্পল বলে দেবো, আপনি যদি আপনার দেশের মধ্যে কাজ করেন, তাহলে একটা প্রোডাক্ট যখন আপনি 500 টাকার একটা প্রোডাক্ট সেল করবেন বা 1000 টাকার একটা প্রোডাক্ট সেল করলেন, সেখানে আপনি হয়তো মনে করুন 5%, 10%, 15%, 20% পাবেন। অ্যামাজন ফ্লিপকার্টে যখনই করবেন তখনই 5-10% পাবেন। কিন্তু যখন আপনি ইউএস, আমেরিকা, কানাডা, জাপান এইসব লাইক সাইটে যখন আপনি সিম্পল চেক করবেন, তখন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনি কি এখানে আপনি কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি ইন্ডিয়ার মধ্যে থেকে প্রোডাক্ট, আপনাকে মনে করুন আপনি ইউএসএ প্রমোট করছেন, কেউ ক্লিক করে আপনার ইন্ডিয়া থেকে প্রোডাক্ট কিনতে যাচ্ছে, সেটাও কিন্তু অবশ্যই কিনতে পারবে। সেসব কোম্পানি কিন্তু অলরেডি ভ্যালু হয়ে আছে, ঠিক আছে? এবার প্রথমত কথা, এখানে কেউ প্রথমত আপনাকে কী বললাম যে অ্যামাজন ফ্লিপকার্টে আপনি যদি করতেন ওখানে কী হতো, আপনার 10%, 15% খুব বেশি হলো কমিশন পাবেন। কিন্তু এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের অ্যামাজন ফ্লিপকার্টের মতো A to Z প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, এইসব ওয়েবসাইটের কিন্তু আপনাকে 90%, 95% আপনার কমিশন দেয়। মানে একটা 1000 টাকা যদি প্রোডাক্ট আপনি সেল করেন, আপনাকে মনে করুন 900 টাকা দিয়ে দেবে, 950 টাকা আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে? অনেক অনেক সময় কাজ, আমি আপনাকে এই যে ভিডিওটা, এই ভিডিওতে অবশ্যই বলেছিলাম যে 7টা যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে আমি একটা যে কোনো প্রোডাক্টের মধ্যে একটা ক্যাটাগরির মধ্যে বলেছিলাম যে কাস্টমার যদি আপনার লিঙ্ক থেকে, সো ওয়েবসাইট থেকে $100 প্রোডাক্ট বাই করে, $100 মানে আমি সবচেয়ে কম প্রত্যেকে আমি ধরে নিচ্ছি 2500 টাকা ধরে নিলাম, ঠিক আছে? মানে এটা আপডাউন হবে, ঠিক আছে? 2500 টাকা যদি কেউ প্রোডাক্ট বাই করে, কোম্পানি আপনাকে 16000 টাকার কমিশন দেবে, 16000 টাকা কমিশন আপনাকে দেবে। সেই জন্য যখন আপনি কষ্ট করছেন, দেখুন আপনি অ্যামাজন ফ্লিপকার্টে যে কষ্টটা করছেন একই রকম কষ্ট যখন আপনি ইউএস কানাডার জন্য করেন, একই রকম কষ্ট দেওয়া হবে, বাট রেজাল্টও অনেক কিছু পাবেন। আমি ইউএস, আমেরিকা, কানাডার একটা সিম্পল লাইফ স্টাইল আপনাকে শেয়ার করবো। আমরা দেখবেন যখন বন্ধু বান্ধবের মধ্যে বা কোনো ফ্যামিলির কোনো মেম্বারকে নিয়ে দেখবেন, অনেক সময় আমরা পার্কে ভিজিট করি, কোনো গল্প টল্প করি, কিছু খাওয়া দাওয়া করি, তখন সিম্পল চলে আসে। পার্কে ভিজিটের জন্য আমাদের কিন্তু কোনো টাকা পে করতে হয়নি, কিন্তু আপনি হয়তো জানলে অবাক হবেন, যখন ইউএস, আমেরিকা, কানাডা এরা যখন পার্কে ভিজিট করে, এরা খুশি হয়ে পার্কে যে ভিজিট করার জন্য সিম্পল $15-20 দিয়ে দেয়, ভিজিট করার জন্য। এখানে অলরেডি এখানে পে সিস্টেম আছে, ঠিক আছে? ওটা এখানে কী আছে, নর্মাল মেন্টালিটি কী আছে, $15-20 কিন্তু অবশ্যই আমাদেরকে দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে $15-20 হয়তো এদের জন্য কিছু না, কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে? তাহলে এখানে কী আছে, প্রথমত আপনাকে কী বলো, ইউএস, আমেরিকা, কানাডা এর উপর কাজ করা শিখুন, কীভাবে স্ট্র্যাটেজিতে কাজ করবেন, পরে পয়েন্টে যাচ্ছি।